সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুক্রবার রাত্রে মুর্শিদাবাদ জেলার বনোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি গোপন সূত্রে খবরের ভিত্তিতে বনোয়া থানার পুলিশ নিয়ে একটি অভিযান চালান এবং সেই অভিযান চালিয়ে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয় বনোয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার মৌরাক্ষী নদীর বাঁধের উপর থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় এবং সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বনোয়া থানার পুলিশ এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজাল স্কোয়াডকেও খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমা মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে বনোয়া থানার পুলিশ এইভাবে হঠাৎ কে বা কারা যারা কাজে যুক্ত এসব জিনিস তারাই করেছে কে আর ভালো করবে হ্যাঁ হঠাৎ রাতে শুনলাম যে ব্যাপার যে হ্যাঁ গ্রামের দরেছে যাই হোক যথারীতি তাড়াতাড়ি কিন্তু আমাদের থানার যে ওসি সাহেব আছে উনি কিন্তু যথারীতি করে সেই ঘেরা করে দিলেন ঘেরা করে দেওয়ার পর তারপরে প্রশাসনিক গাড়িও চলে দেয় গাড়ি চলে আসার পর যথেষ্ট